কেন্দ্রীয় যুবলীগ নেতা রাসেলের পরিচয় প্রাণনাশের হুমকি দেয় চট্টগ্রামের এক ব্যাংক কর্মকর্তা। মানসিক নির্যাতনের ফলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন নিহতের স্ত্রী ইসরাত জাহান চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, 2011 থেকে 2018 সাল পর্যন্ত ব্যবসায়িক কাজে 25 কোটি টাকা ধার নেন তার স্বামী, কিন্তু 2018 সাল পর্যন্ত 25 কোটি টাকার বিপরীতে লভ্যাংশসহ তাদেরকে 38 কোটি টাকা পরিশোধ করা হলো, তাকে নির্যাতন করা হয়। আমি 2018 সালে যখন মোহসিন সাহেবের বাসায় আমাদের যে অ্যাটাকটা হয়েছিল, আমাদের যে পাসপোর্টটা স্ট্যাম্প পেপার এগুলো জব্দ করা হয়েছিল, তখন আমরা পাঁচলাইশ থানায় আমরা মামলা করতে গিয়েছিলাম। আমাদের মামলাটা নেয়নি না। 2019 সালে আমার বাসায় যখন হামলাটা হয়েছিল, তখন আমি বলেছি, মোর্শেদ আপনি যান না যান, আমি এটা কমপ্লেন করবো, এটা আমার মেয়ে দেখেছি, আমার মেয়ে ছটফট করে ভয়ে কেঁপেছে, এই বাচ্চাটা ছটফট করে কাঁপছে। তখন ও তো সবসময় ভয় পেত, সবসময় ভয় পেত ওদেরকে। তারপরে আচ্ছা ঠিক আছে, আমার জোর দেখে ও বলছে না, আমি আমি আইডিয়ে যাবো, আমি যাবো, দেখি দেখা যাক। তারপর আমি গিয়েছি যখন, তখন আমি হচ্ছে ডিসি স্যারের সাথে একটু কথা বলি, তাহলে উনি জিনিসটা আমলে নিবে, আমার একটা বিশ্বাস ছিল। গিয়েছি, উনি আমার কথা শুনেছে খুব সুন্দর করে, উনি এত হেল্পফুল হয়ে উনি তখন বলেছে, এখন ইমিডিয়েটলি মামলাটা নাও। উনি ওসি সাহেব, ওসি তখন তৎকালীন ওসি কাশিম স্যার ছিলেন, উনাকে বলেছেন, উনি সুন্দর করে আমাদের মামলাটা নিয়ে নিয়েছে, মামলাটা রেজিস্টার্ড হয়ে গেছে, কোর্টে চলে গেছে। পারভেজ ইকবালের নামে ছিল, পারভেজ ইকবাল গিয়েছে ওর নামেই করেছে। এই তখন বিজয় বিশ্বাস স্যারের সাথে আমাদের দেখা হলো। তখন পারভেজ ইকবাল যখন মামলা খেলো, তখন ও বিভিন্নভাবে মুভ করা শুরু করলো। মুভ করতে করতে তখন কোথায় গেল, উনিও ওরও বিজয় স্যারের সাথে আসলো। তখন কী হয়েছে আপনাদের ব্যাপারটা? তখন মোর্শেদ বললো যে তাহলে ওরা যেরকম আমাদেরকে হামলা করছে, আমাদের তো একটা জানের ভয় হয়ে গেছে, দেখি স্যারের কাছে গিয়ে আমরা একটা শেল্টার পাই। তো স্যার শেল্টারটা এনশিওর করেছিল, আজকের পর থেকে আপনাদের কেউ টোকা দিবে না, আমার চাকরিটা সরিয়ে নিয়েছিল, আমাকে চাকরি করতে দিবে না, আমাকে বলেছিল ওর ওয়াইফ চাকরি করতে দেবে। এই প্রবলেমটার কথা ওনাকে বলেছিলাম, না আপনি এরকম 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 কোনো এখতিয়ার নেই, আপনি ওর ওয়াইফকে চাকরি করতে দিবেন না। আমার প্রিন্সিপাল ওদেরকে ডেকেছিল, পারভেজ ইকবাল এবং সাকিবকে, যে আপনারা আমার টিচারকে চাকরি করতে দিচ্ছেন না কেন? তখন উনি বলেছিলেন, ওরা বলেছিল না ও করতে পারবে, কিন্তু উনি যখন বের হয়ে আসছিল, আমাদের যে মিডিয়া পার্সন ছিল আজম ভাই, ওই আজম ভাইকে গিয়ে বলেছিল না ওরা চাকরি করতে পারবে না, উনি চাকরি করে, মানে ওদের মেন্টাল টর্চারের কাহিনী, আমার চাকরির সাথে এগুলো কোনো সম্পর্ক আছে? ওদের কোয়ালিটিটা, ওদের মেন্টাল স্ট্যাটাস, এবং আমি ওদের আপনাদের ওদের ক্যারেক্টারটা বুঝাচ্ছি, ওরা কোন কোন লেভেলে গিয়ে আমাদেরকে 4 বছর টর্চার করেছে। আমি বিজয় স্যারকে ওই কথাটাও বলেছি যে আমাকে চাকরি করতে, আমাকে তারপরে স্কুল থেকে আমি আমার প্রিন্সিপালকে বললাম, ম্যাম বাদ দেন, আপনি আমাকে রিলিফ দেন, আমার হাজব্যান্ডের জন্য আমি চাকরি ছেড়ে দিব, আমার ওর সেফটিটা দরকার। বলছে ও চাকরি করলে আমরা অ্যাটাক করবো, আমি চাকরি করলে ওরা মোর্শেদকে অ্যাটাক করবে, এটা কোনো যুক্তিতে পড়ে? আপনারা বলেন ভাই, আমার সাথে ওদের কোনো রকম কোনো বিজনেস কোনো কিছু ছিল না, যে আমার চাকরির সাথে এটার কী সম্পর্ক ছিল? ওরা মানসিক যন্ত্রণার লেভেলটা কোন লেভেলে আমি এই জিনিসটা শুনে এটা তুলে আনলাম? তখন স্যার বলছেন, না আপনারা, আপনি কোনোভাবে চাকরি, এটা আপনারা অন্যায় করেছিলেন। কথাটা আমার খুব ভালো লেগেছে, যাক একটা যে জিনিসটা যে সত্যি সেটা উঠে আসছে। তখন ওরা প্রিন্সিপাল আমাকে 6 মাসের লিভ দিয়েছিল। আমার মেন বক্তব্য, আমি যে অভিযুক্ত যাদের নাম দিয়েছি, আমি আপনাদের নাম দিয়েছি, ওরা বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে সবভাবে। আপনারাই আমার একমাত্র শক্তি হিসাবে আমি জানছি, আমি আমার আইনে আমি সৎভাবে আমি আইনের কাছে গেছি, ওনারা কাছে আমি বিচার চাচ্ছি, আমি জাস্টিস চাচ্ছি, এই ছেলেটা এভাবে মৃত্যুটা কামনা না। আপনারা সত্যি কথাটা তুলে ধরবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ সত্যি কথাটা তুলে ধরবেন, আমার জীবনটা তো শেষ, হয়তো বা আমি আবার আমি অনেক একটা জিনিস করে মনে হচ্ছে স্ট্রং হইতে হবে, আমার বাচ্চাটার জন্য হইতে হবে, হবো ইনশাল্লাহ, কিন্তু এই মুহূর্তে আপনারা আমাকে একটু সাহায্য করেন। আপনারা আমার ভাই, আপনার ভাইয়ের মতো আমি এত কিছু, হয়তো বা আমি আমাকে কী কী লিখে দেয় আমি বলতে পারছি না, এটা দেখেও বলতে পারছি না, আমি আমার মতো বলে গেলাম আপনাদেরকে। প্রভাবশালী বলতে আমি তো এদের পজিশনটা বলেছিলাম, মানে সাকিবের বাবার পজিশন, জাভেদ ইকবালের বাবার পজিশন, আমি এই পজিশনগুলো বলেছি। আর যে রাজনৈতিক নেতারা আছে ভাই, ওদের নাম যদি আমি এখন, হ্যাঁ এখন আমি ওভাবে ডিসক্লোজ করতে চাচ্ছি না, আমি তদন্ত চলছে, তদন্তের মধ্যে চলুক, আপনারা আমাকে, হ্যাঁ বিভিন্ন জন, এবং এখন পর্যন্ত আমি অনেকভাবে অনেক রকম করে আমি হুমকি হামকি পাচ্ছি। আমার মোশেদ চলে গেছে, আমার ভয়ের কিছু নাই, কিন্তু এই বাচ্চাটা আছে।
এই বাচ্চাটা আছে। আমাদেরকে মোশেদের জীবদ্দশায় আমাদেরকে বলেছিল তোর ওয়াইফকে রাস্তাঘাটে আমি ইনসাল্ট করবো, আমরা ইনসাল্ট করবো, তোর মেয়েকে আমরা অপহরণ করবো। যার ফলে ওই যে 2019 সালে পারভেজ ইকবাল, আমি একটা ভিডিও ফুটেজ দিয়েছি, পারভেজ ইকবাল যখন আমার বাসায় হামলা করলো 2019 সালে, তখন কি হয়েছিল, তখন এই মেয়েটার আমি বাসায় ছিলাম, আমি বলেছি পারভেজকে, পারভেজ মোর্শেদ বাসায় নাই, তুমি চলে যাও। ও তখন বলেছিল দরজা খুলেন, দরজা খুলতে হবে। আমি বলছি কেন, বলছে না, তখন পারভেজের সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমি কীভাবে চিনবো, প্রায় 10-12 জন ছেলে আমার রুমের সামনে। তখন আমি বললাম দরজার সামনে, বলছে যে দরজা খুলেন, আপনার আপনার মেয়েকে দিয়ে আমি ওকে আনাবো, ওকে মানে ওকে আমাকে জিম্মি করে ওকে আনাবে। এগুলো কি আইনের কাজ? এগুলো ওরা যদি ওরা টাকা পাবে, ওরা কি এভাবে টাকা নেবে? একটা বল, একটা অন্যায়ের জন্য কি তোমরা পারতো? এটা যদি সত্যি অন্যায় থাকতো, মোর্শেদ যদি অপরাধী হতো, তোমরাও কি অপরাধী হলা? তোমরা এত অনেস্ট থাকলে তোমরা কোর্টে যাও, তোমরা আইনের আশ্রয় নাও। তোমরা তো আইনের আশ্রয় নাও নাই, তোমরা তো লিগ্যাল অ্যাকশনে কখনো যাও নাই। মোর্শেদের এগেনস্টে কি করেছে?